চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনালী ধানে ভরে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকের মাঠ। মাঠে মাঠে চলছে আমন ধান কাটা ও মাড়াই। দম ফেলার ফুরসত নেই কৃষকের। শ্রমিকদের পাশাপাশি হারভেস্টার দিয়েও ধান কাটা ও মাড়াই করছেন অনেকে। এতে সময় ও খরচ বাড়ছে। ঘূর্ণিঝড় মৃথিলির প্রভাবে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালোই হয়েছে জানান কৃষকরা। বিঘা প্রতি 15,000 টাকা খরচ করে ফলন হয়েছে অন্তত 23 মন ধান। এবার প্রতি মন ধানের দাম 1200 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, যদিও বাজারে বিক্রি হচ্ছে 1100 টাকায়। ভালো ফলনের পাশাপাশি ভালো দর, খুশি কৃষকরা। এখানে 5,000 টাকা খরচ করছে ধান, মনে করুন কানি প্রতি 15 মন ধর ভালো আল্লাহ দিলে, আল্লাহ দিলে 20-50 হাজার ধান টান বেচতাম পারি। অন্যান্য সিজন থেকে এই সিজনে আলহামদুলিল্লাহ ফলন খুব বাম্পার ফলন হয়েছে। ফসলটা এইদিকে বৃষ্টি জ্বর আতে ইয়া ফসল হয়ে ক্ষতি হয়েছে, হয়ে ক্ষতি হওয়াতে প্রায় মনে করেন 10 আনা টিকবার 6 আনা নষ্ট হয়েছে। অল্প ইয়া নষ্ট হয়েছে, এমতে বেশি হইলে আল্লাহ যেটা দিছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। চলতি মৌসুমে জেলায় 51,500 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 53,510 হেক্টর জমিতে। স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল নানা জাতের ধান আবাদ করায় ফলন বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সাম্প্রতিক যে ঘূর্ণিঝড় হয়েছে এতে আমাদের রোপা আমনের কিছু ফসল শুয়ে পড়েছে। এই ফসলগুলো কিন্তু ক্ষতি হবে না, কারণ হলো এই এখানকার যে ধান এগুলো বেশিরভাগই আপনার আধা পাকা থেকে পাকা অবস্থা আছে, যার ফলে এগুলো আমাদের ক্ষতি পর্যায়ে পড়বে না। এই বছর ফলনও কিন্তু বাম্পার হয়েছে এবং কৃষক লাভবান হবে এবং বাজার দরও কিন্তু অনেক ভালো। ওভারঅল চিন্তা করে কিন্তু ধান এখন একটা লাভজনক ফসলে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। জেলায় এবার আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,54,450 মেট্রিক টন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।